প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনাকালে খুব প্রচুর মাস মুক্ত আমরা বাড়িতে আসো এবং সবাই ভালো আছো। তো এই সময়টাতে বাইরে বের আমার ভালো, আর যদি বের হোক অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। তো আজকে আমি তোমাদেরকে ক্লাস নেব উৎপাদন ব্যবস্থাপনা বিবরণের উপরে, আর এবং আমার বিশেষ হচ্ছে দ্বিতীয় পত্র। আমরা বিগত ক্লাসে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম উৎপাদনের উপরে, আজকে আমরা তার পরবর্তী অংশটি আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব বাজার বিবরণের মধ্যে পার্থক্য। আসলে সাধারণত বাজার বলতে আমরা বাজার বিবরণটাকে এক করে ফেলি, মানে একই জিনিস, কিন্তু বাস্তবে বাজারের বিবরণের মধ্যে ভীষণ পার্থক্য রয়েছে। বাজার বলতে আমরা সাধারণত বুঝি কোনো প্লেস বা ইসলাম, কিন্তু বাস্তবে বাজার হচ্ছে সম্ভাব্য ক্রেতা এবং যে ক্রেতাগুলো বিদ্যমান আছেন সেই ক্রেতাগুলো সমস্ত। তো আসুন আমরা দেখি পার্থক্যগুলো বাজার আর বিপণনটা কি জিনিস। বিপণনটা হচ্ছে উৎপাদন কাজ শুরু হওয়ার আগ থেকে উৎপাদন ক্রেতাদের নিকট পণ্য সরবরাহ করা পরবর্তী পর্যায় পর্যন্ত কার্যকর। তবে এখন দেখি বাজার এবং বিপণনের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, পার্থক্যগুলো যাতে এরপরে আমরা বাজার এবং বিপণনের মধ্যে আসলে যে পার্থক্যগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা অর্জন করতে পারি। তো বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান সম্ভাব্য এমন কিছু ক্রেতার সমষ্টি যাদের অভাব আছে, অভাব পূরণের প্রয়োজনটা আছে এবং অভাব উত্তর পূরণ করার জন্য অর্থ ব্যয় করার সামর্থ্য আছে। বিপণন বলতে আমরা যদি উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে পণ্য বা সেবা ক্রেতা মানে ক্রেতা বা ভোক্তা পর্যন্ত পৌঁছে দিয়ে তার পরবর্তী সেবা প্রদান পর্যন্ত কার্যাবলী সমষ্টিকে আমরা বিপণন করব। বাজারের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাকে একত্রিত করে উভয়ের সম্পর্ক তৈরি করে, কিন্তু বিপণন হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মুনাফা অর্জন করা। অর্থাৎ বাজার দুই পক্ষকে এক জায়গায় করে দেওয়ার কাজ শেষ, এরপরে ক্রেতা সন্তুষ্ট হবে না বিক্রেতা সন্তুষ্ট করবে না তারা মুখ্য বিষয়, সে সবসময় বিক্রেতাকে সাপোর্ট করতে পারে, কিন্তু বিপণন সবসময় ক্রেতা পক্ষে ক্রেতার সন্তুষ্ট অর্জনটাকে গুরুত্ব আরোপ করে। তো বাজারের আওতা পরিধি অত্যন্ত ক্ষুদ্র হয়, ছোট হয়, বিপণন অনেক বৃহৎ পরিসরে হয়ে থাকে। বাজারের মাধ্যমে ফোনের মালিকানা হস্তান্তর উপযুক্ত তৈরি হয়, আর বিপণনের মাধ্যমে স্থানগত কালগত সময়গত তথ্যগত উৎপাদন বিভিন্ন ধরনের সুযোগ তৈরি হয়। সাধারণভাবে বাজারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ভোক্তা বাজার আর হচ্ছে ব্যবসায়িক বাজার। অপরদিকে বিপণনকেও আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো ব্যবসায় বিপণন অর্থাৎ যেটা ব্যবসা কেন্দ্রিক, আর হচ্ছে অব্যবসায়ী বিপণন যেখানে মুনাফা অর্জনটা টার্গেট থাকে। এরপরে আছে পূর্ণ সেবার চাহিদা বিপণনের উপর নির্ভর করে গড়ে ওঠে বাজার ব্যবস্থা। এদিকে অপরদিকে অর্থনৈতিক কাঠামোর উপর অবকাঠামোর উপর নির্ভর করে গড়ে ওঠে বিপণন ব্যবস্থা। পণ্য ও ব্যক্তির সাথে বাজার সম্পর্কিত বিপণন পণ্য সেবা বিনিময়ের সাথে সম্পর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীর সাথে সম্পর্কিত, অর্থাৎ বিপণন কারোর সাথে সরাসরি জড়িত তার কার্যাবলীর সাথে জড়িত, কিন্তু বাজার ব্যক্তিক পর্যায়ে সরাসরি জড়িত। নির্দিষ্ট কোনো পণ্য হোক সেবাকে কেন্দ্র করে বাজার পরিচালিত হয়, ভোক্তার সন্তুষ্টিকে কেন্দ্র করে বিপণন কার্যক্রম পরিচালিত হয়। বাজারে বিক্রেতার প্রয়োজন পূরণের উপর গুরুত্ব দেওয়া হয়, আর বিপণনের ক্ষেত্রে ক্রেতার প্রয়োজন বা চাহিদার উপরে গুরুত্ব আরোপ করা হয়। বাজারের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার আধিপত্য দেখা যায়, বিপণন ক্ষেত্রে ক্রেতার প্রয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সবসময় বিপণনটা ভোক্তা কেন্দ্রিক হয়ে থাকে, বাজারটা বিক্রেতা কেন্দ্রিক হয়ে থাকে। ব্যবসায় বাজারে পণ্য সেবা ধারণার ক্ষেত্রে শুধুমাত্র মালিকানা হস্তান্তর কাজ সম্পাদিত হয়, তো বিপণন ব্যবস্থা বিপণনকারী পণ্য সেবা ধারণা বিনিময়ের সঙ্গে জড়িত থাকে। বাজারে পণ্য সেবা ধারণা ইত্যাদি সরকারের সাথে সম্পৃক্ত, মূল্য নির্ধারণ উপাদানসমূহ তৎপর থাকে। অপরদিকে বিপণনের
উৎপাদক ও ভোক্তার মধ্যে পণ্য সেবা ও ধারণা পূর্ব নিশ্চিতকরণের মাধ্যমে আধিপত্য বিস্তার করা হয়ে অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিতে বাজার এবং বিবরণ এক মনে হল এর মধ্যে যদি ভোক্তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান রয়েছে এবং দেখা যায় যে বাজার আর বিবরণ কখনোই এক না। তো এর পরবর্তীতে আমরা আলোচনায় আনব বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্য। স্বাভাবিকভাবে বিক্রয় এবং বিপণনটাকে এক মনে হতে পারে, কিন্তু বাস্তবে বিক্রয় এবং বিপণনের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান আছে, আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বিক্রয় হচ্ছে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট মালিকানা হস্তান্তরের একটি প্রক্রিয়া। বিক্রয়টি কি? যে মালিকানা হস্তান্তর করবে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকটে পৌঁছিয়ে দেবে, এটাই শেষ। কিন্তু অপরদিকে বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো তাদের ক্রেতাদের জন্য ভ্যালু তৈরি করে এবং সেই ভ্যালু প্রদানের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি বিধান করে। উদ্দেশ্য বিক্রয়ের উদ্দেশ্য হচ্ছে পণ্য বা সেবা মালিকানা হস্তান্তর করা, আর বিপণনের উদ্দেশ্য হচ্ছে গ্রাহকের বা ভোক্তার চাহিদা মিটিয়ে তার সন্তুষ্টি বিধান করা, তার সন্তুষ্টিটাকে নিশ্চিত করা। এরপরে কি বিক্রয় কাজে ক্রেতার প্রয়োজন এবং পণ্যের উপর গুরুত্ব আরোপ করা হয়, তো এবং বিপণনের ক্ষেত্রে ভোক্তার চাহিদার উপরে গুরুত্ব আরোপ করা হয়। পণ্য বা সেবা মালিকানা হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে বিক্রয় সেবা হবে, কিন্তু বিপণন ব্যবস্থা উৎপাদন কার্য আরম্ভ রাখ থেকে ভোক্তার পরবর্তী সুযোগ সুবিধা প্রদান পর্যন্ত বা সেবা প্রদান পর্যন্ত এর কার্যক্রম কার্যাবলী সম্পাদিত হয়ে যাবে। পণ্য উৎপাদনের পর বিক্রয় কাজ আরম্ভ হয়, কিন্তু বিপণন কাজ উৎপাদন কাজ আরম্ভ হওয়ার আগ থেকে শুরু হবে। ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্যের মালিকানা হস্তান্তরের সাথে সাথে বিক্রয় কাজ পরিসমাপ্তি অর্থাৎ আর কোনো পণ্য বা সেবা বিক্রয় করা হয়ে গেলে বিক্রয় কাজ সমাপ্তি হবে, কিন্তু বিপণন কাজ কখনো শেষ হয় না। উৎপাদন কাজের শুরু থেকে ভোক্তার চাহিদা রুচি সব কিছু বিবেচনা নেওয়া হয় এবং অবশ্যই কোনো সমস্যা হলে সেগুলোকে বিবেচনায় নেওয়া হয়ে থাকে। তো এরপরে ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্যের মালিকানা হস্তান্তরের সাথে সাথে সমাপ্তি ঘটে যায়, কিন্তু এরপরে ঘটতেছে না। এরপরে আমরা দেখি বিক্রয় শুধু পণ্যের মালিকানা বা সত্যগত গুজব সৃষ্টি করা, অর্থাৎ মালিকানা বা সত্যগত গুজব সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু বিপণন সত্যগত গুজব ছাড়াও বিপণনের সময়গত স্থানগত কালগত রূপগত বিভিন্ন ধরনের গুজব বিপণন তৈরি করে থাকে। বিক্রয় ক্ষেত্রে ব্যবস্থার লক্ষ্য হল পরিমাণ বৃদ্ধির মাধ্যমে অনুপাতন করা, অর্থাৎ যত বেশি বিক্রয় করুক তত বেশি থাকে, কিন্তু বিপণনের ক্ষেত্রে ক্রেতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মনোপার্জন করা লক্ষ্য। বিক্রয় বৃদ্ধির প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, আর বিপণনের ক্ষেত্রে ক্রেতার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। সাধারণত পণ্য বিক্রয়ের কাজ প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী প্রায় সম্পাদন করে থাকে, প্রতিষ্ঠান সাথে সম্পৃক্ত সবাই সামগ্রিকভাবে বিপণন কাজ সম্পাদন করবে। তো ছাত্রছাত্রী এই ছিল বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্য, তো এই সূক্ষ্ম পার্থক্যগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এরপরে আমাদের আজ গুরুত্বপূর্ণ বিপণন কেন গুরুত্বপূর্ণ বা বিপণনের যে একটা গুরুত্ব রয়েছে সেটা নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। বিপণনের গুরুত্ব, বিপণনের গুরুত্বটাকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, একটা হচ্ছে সামাজিক গুরুত্ব, এবং একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক গুরুত্ব, অর্থাৎ গুরুত্বের জায়গাটা বিবেচনা করে তিনটা পার্ট বা তিনটা ভাগ ভাগ করা হয়েছে। তো প্রথমে আসি অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ অর্থের সঙ্গে জড়িত, অর্থাৎ এই ক্ষেত্রে যে গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে অর্থটা অবশ্যই জড়িত। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে প্রথমে আছে পণ্য ও সেবার চাহিদা সৃষ্টি, তো বিপণন করে যে আমরা গুরুত্ব দিতে চাই তাহলে পণ্য বা সেবা এটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। এরপর আছে অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি, অর্থাৎ যদি আমরা অর্থনৈতিক অবকাঠামো দাঁড় করাতে না পারি তাহলে বিপণন ব্যবস্থা যতই আমরা মজবুত করে এখন সেক্ষেত্রে কোনো লাভ হবে না।